আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার প্রিয় সন্তান জন্মের পরে কয়েক মাস পর থেকে বিভিন্ন টাইমিং এ অভ্যস্ত হয়, কখন খাবে, কখন ঘুমাবে, কখন হাসবে, কখন কাঁদবে, কখন প্রস্রাব এবং পায়খানা করবে, কখন বিনোদন করবে। পাঁচ ছয় মাসের পর থেকে শিশুদের এই আউটলুকিং গুলার সাথে একটু অরিয়েন্ট হতে থাকে এনভায়রনমেন্টের সাথে। অভিভাবক হিসেবে আপনি জীবনের শুরু থেকে শিশুকে কিছু ডিসিপ্লিনে অভ্যস্ত করুন, শিশুদের ঘুমকে একটা সুন্দর হারমোনির মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন, শিশুদের ফিজিক্যাল এবং মানসিক ডেভেলপমেন্টের জন্য সহায়তা করুন বিভিন্নভাবে। আপনার সন্তান কি খাবে, কিভাবে খাবে প্ল্যানিং করুন, আপনার সন্তানের রুচি বোধের মূল্যায়ন করুন। মনে রাখবেন, আপনার বাচ্চাকে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত অভিভাবক হিসেবে আপনি যা শেখাইলেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ডিসিপ্লিন। আপনার প্রিয় সন্তানকে জীবনের শুরু থেকে সুশৃঙ্খল হওয়া শেখান, আপনার প্রিয় সন্তানকে ভাবুক হিসেবে তৈরি করুন, আপনার প্রিয় সন্তানের অ্যানালাইটিক পাওয়ারটা ডেভেলপ করাইতে শিখুন, আপনার সন্তানের ব্রেন স্ট্রমিং করতে হেল্প করুন। সুশৃঙ্খল হয়ে উঠুক আপনার প্রিয় সন্তান আপনার সহায়তায় প্রতিদিন। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।